হ্যালো বাংলাদেশ, সালাম আলাইকুম বন্ধুরা। এই যে এটা হচ্ছে মিরপুর এক নম্বরের ফুড ওভার ব্রিজের মাঝখানে রয়েছি আমরা। লকডাউনের প্রথমতম দিনের আজকের অবস্থা, যেখানে হাজারো গাড়ির সমাহার চলে সেখানে আজ মানুষের শুনছান। এটা হচ্ছে মিরপুর এক নম্বর থেকে টেকনিক্যালের রাস্তা, আর এটা হচ্ছে মিরপুর এক নম্বর থেকে মাজার রোডের রাস্তা, একেবারে ফাঁকা, কিছু রিক্সা চলাচল করছে যারা পরিবেশের সাথে খাপ না খাওয়াইতে পেরে আর কি বাধ্য হয়ে রাস্তায় নামছে, সেই কিছু রিক্সাগুলো দেখা যাইতেছে। আর অ্যাম্বুলেন্স, আর এটা হচ্ছে আপনারা সবাই জানেন যে মিরপুর এক নম্বর থেকে মিরপুর 10 নম্বর যাওয়ার রাস্তা। হাল আমরা দেখতে পাচ্ছি একটা ট্রাক, অ্যাম্বুলেন্স আর কিছু নিতান্তই ব্যক্তিগত গাড়ি চলাচল করতেছে। আর এখানকার কিছু বাজারের লোক আর কি চলাচল করতেছে। দেশের অবস্থা কতটা ভয়াবহ দিকে না গেলে আজ বাংলাদেশের লকডাউনের পরিস্থিতি এমন ভয়াবহ করাই দেয় আর কি রাখা হয়েছে। তো যাই হোক, সব কিছুর মূলে আমাদের নিজেদের কথা, নিজেদের ফ্যামিলির কথা চিন্তা ভাবনা করে, দেশের কথা চিন্তা ভাবনা করে আমাদের ঘরে থাকতে হবে এবং সুস্থ থাকতে হবে। আজ আমরা কোভিডকে জয় করতে পারলে আমরা পুনরায় আমাদের কাজে ফিরে যাইতে পারবো, এবং আমাদের মাঝের থেকে আমাদের কোনো ভাই কিংবা রক্তের কোনো কেউ বা দেশের একজন ভালো উদ্যোক্তা যাতে না হারাইতে হয়, সেই জন্যে আমরা কাজ করে যাব। আর আমাদের কাজটা কি, ঘরে থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে। দেখেন কি অবস্থা, যেখানে হাজারো গাড়ির সমাহার থাকে সেখানে শুনশান রাস্তা, এই যে এত খানিক রাস্তা, এর ভিতরে অনলি একটা ট্র্যাক আসছে আর একজন বাইসাইকেল চালিয়ে যাচ্ছে, খালি ট্র্যাক। তবে এইগুলো থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি যে আমাদের দেশের অবস্থা বা এই সারা বিশ্বের অবস্থা অনেক ভয়াবহ রূপ ধারণ করছে, যার কারণে সরকার বাধ্য হয়েছে মানুষের আর কি লকডাউনের ভিতর রাখা। যে আমরা আবারও একটু দেখাচ্ছি, এটা হচ্ছে মিরপুর এক নম্বর থেকে মিরপুর 10 নম্বর যাওয়ার রাস্তা। এখন বাজে হচ্ছে 6টা, আর এটা হচ্ছে এই দেখেন কিছু তিনজন রিক্সাওয়ালা এখানে দাঁড়িয়ে রয়েছে, নিরাশ মন মানসিকতার উদাসীন একটা আবহাওয়া নিয়ে। রিক্সা আছে কিন্তু মানুষ নাই, ঠিক আছে। তা অতএব দোয়া করি সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, মানুষকে ভালোবাসুন, মানুষকে সেবা করার জন্য এগিয়ে আসুন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বাংলাদেশ।